অ্যাজ ইউজুয়াল আমরা মটন মানে একটু ছিটতে সময় লাগে, এখানে একদম মটনটা মানে মানে একটুতেই ভেঙে যাচ্ছে। এই দেখো পুরো সরু হয়ে যাবে বলে মুখে লেগে থাকবে, বলবো না স্যার। ওয়েলকাম টু আর চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আর নিউ ভিডিও। সো তোমরা দেখেই বুঝতে পারছো যে আজকে আমি কোথায় এসেছি। আজকে আমরা এসেছি হচ্ছে ব্যারাকপুর। ব্যারাকপুর মানে একদম দেখতে পাচ্ছো পেছনে যে দাদাবড়ি রেস্টুরেন্ট, দাদাবড়ি রেস্টুরেন্টের সামনে আমরা দাঁড়িয়েছি। সো আজকে আমি এখন দাদাবড়ি রেস্টুরেন্টে এসেছি বিরিয়ানি খাওয়ার জন্য। সো চলো দেখা যাক যে এখানে কখন আমরা যেতে পারি, কখন কী করতে পারি, কারণ এখানে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড লাইন। মানে আজকে 26শে জানুয়ারি যেহেতু তো আরও ভিড়। তো চলো দেখা যাক, ভিডিওটা আমার সাথে কন্টিনিউ করতে থাকো। একদম আমরা রুফটপে দাঁড়িয়ে আছি, কারণ আজকে রুফটপেই আমরা খাওয়া দাওয়াটা করবো। সো এখন যেহেতু রুফটপে প্রচুর ব্যাকটপ, তো আমাদেরকে বলেছে কিছুক্ষণ ওয়েট করতে। তো ওয়েট করার পর আমরা বসবো, তারপর তোমরা দেখতে পাবে যে এখানে বিরিয়ানি তো জানো যে খুবই বিখ্যাত দাদাবৌদি বিরিয়ানি। টপ 5 রেস্টুরেন্টের মধ্যে হচ্ছে দাদাবৌদি, মানে একটা রেস্টুরেন্টের মধ্যে পড়ে। সো এখানকার বিরিয়ানি মানে বিখ্যাত। সো চলো দেখা যায় এখানকার বিরিয়ানি আমরা টেস্ট করি, দেন তোমাদেরকে বলছি যে কেমন খেতে, কী রিভিউ, বা কেন এখানে এত ভিড় হয়, বা কেন এটা নাম করা। সো ভিডিওটা দেখতে থাকো, আর যারা যারা এই চ্যানেলে নিউ তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যদি কেউ আগে এসে থাকো দাদা বৌদি, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। সো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। বসার জায়গা পেয়ে গেছি, আর বসার একদম মানে মানে দারুণ ভিউ এখানে, বেশ ভালোই লাগছে, খুব সুন্দর। আর এখানে আমরা অর্ডার দিয়েছি হচ্ছে একটা স্পেশাল 1 প্লেট স্পেশাল মাটন বিরিয়ানি, মাটন চাপ আর 1 প্লেট মিক্স হাক্কা নুডলস। তো এখন অর্ডার নিয়ে গেছে, এখন দেখি অর্ডার আসুক আমাদের, দেন তোমাদের সাথে আবার কথা হবে। সো দেখো একদম এটা হচ্ছে স্পেশাল মাটন বিরিয়ানি। স্পেশাল মাটন বিরিয়ানিতে দিতে 2 পিস মাটন, 2 পিস আলু। তো আলু আমাদের দিতে ভুলে গেছিলো, তাই আলু আবার এক্সট্রা করে আমাদের দিয়ে গেছে। আর এটা হচ্ছে স্যালাড। সো এখানে দেখতেই পাচ্ছ যে পুরো রাইসটা মানে একদম মানে খুব ঝুরঝুরে, কোনো মানে অয়েলি ব্যাপারটা এর মধ্যে নেই। আর তার উপর এই যে এটা হচ্ছে মাটনের একটা গোটা পিস, মানে কতটা কোয়ান্টিটি। আর মাটনটা আমি তোমাদের দেখাচ্ছি, এই দেখো মানে অ্যাজ ইউজুয়াল আমরা মাটন মানে একটু ছিটতে সময় লাগে, এখানে একদম মাটনটা মানে মানে একটুতেই ভেঙে যাচ্ছে। এই দেখো কোনো মানে টানার বেশি জোরে টানারই প্রয়োজন পড়ছে না। সো আর এইটা হচ্ছে আলু, আলুও তেমনি সেরকম একদম মানে যে অয়েলি ব্যাপারটা সেটা একদমই নেই। সো আমি এবার খেয়ে দেখাচ্ছি, প্রচণ্ড জুসি, মানে জুসি মানে যে অয়েলি সেই রকম একদমই মানে হাতে আমার একদমই অয়েল লেগেনি। তো জুসি মানে হচ্ছে মাটনের যে যেহেতু বিরিয়ানিতে মানে যে মশলার পরিমাণ সেগুলো একদমই ঠিকঠাক, জানি না এখানে কী স্পেশাল বিরিয়ানি যদি তৈরি করা হয়। দাদাবৌদি হচ্ছে একদম অ্যাজ আ বেস্ট রেস্টুরেন্ট যেখানে আমরা এসেছি, বুঝতেই পারছো, তাই দাদাবৌদি এতটাই নাম করা। আর এটা তো একদম তোমাদের ফার্স্টেই বলেছি যে টপ 5 রেস্টুরেন্টের মধ্যেও দাদাবৌদি বিরিয়ানি করে, তাই জন্যই দাদাবৌদি বিরিয়ানি সত্যি এত বিখ্যাত। মানে এর আগে আমি এসেছি বাট মানে এরকমভাবে খেয়ে আমি কখনো ভিডিও করিনি, সো তাই জন্য আজকের এই ভিডিও। তো আমার তো খুব ভালো লেগেছে, তো তোমরা যদি আগে এখানে এসে দেখো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর যদি আসো তাহলে অবশ্যই এখানে ব্যারাকপুরে দাদা বৌদি এসে ট্রাই করো, প্রচণ্ড ভালো খেতে। চলো এবার খাওয়া যাক। মুখে লেগে থাকবে, বলবো না স্যার, পুরো স্বর্গ যাকে বলে, সত্যিই স্বর্গ। মানে তোমরা তোমরা যদি খেয়ে থাকো তাহলে তো জানোই, আর যারা খাওনি তারা অবশ্যই এসে ট্রাই করো, সত্যিই স্বর্গ। এ
এটা হচ্ছে মটন চাপটা যেটা আমি অর্ডার দিয়েছিলাম। মটন চাপটা তো একটু অয়েলি হবে, যাই হোক সেটা কোনো কথা নয়। তো এবার মটন চাপটা খেয়ে দেখা যাক। আলু তো কি তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে। দাদা বৌদি বিরিয়ানি কেমন টেস্ট সত্যি খুব অসাধারণ। তো তোমরা যদি এখানে কেউ ব্যারাকপুর আসো তাহলে অবশ্যই দাদা বৌদি রেস্টুরেন্টে ট্রাই করো, আর যারা আগে এসেছো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর যদি এই চ্যানেলে নিউ হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। সো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।